রবিনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, অটোমেটিক অ্যালকোহল ডিসপেন্সার বা যে কোনো লিকুইড জাতীয় জিনিস আপনি স্প্রে করতে পারবেন অটোমেটিক সেন্সরের মাধ্যমে। তো এখানে আমাদের এই জিনিসটা করতে যে ইকুইপমেন্ট বা মালামাল লাগবে তা আপনাদের প্রথমেই দেখাচ্ছি। আমাদের এখানে একটা প্রক্সিমিটি সেন্সর লাগবে, প্রক্সিমিটি সেন্সর, আর একটা পিএনপি ট্রানজিস্টর লাগবে, আর একটা 1K রেজিস্টার লাগবে। এখানে আমরা বলে রাখি আমাদের এই স্প্রেটা করা হবে মোটরের মাধ্যমে। এখানে আমরা একটা ডিসি 12 ভোল্টের মোটর নিচ্ছি, ডিসি 12 ভোল্টের মোটর নেওয়া হয়েছে, ডিসি 12 ভোল্ট 8 ওয়াট, এটা ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে চলবে। এখন এটা কানেকশন খুব সহজ আপনাদেরকে দেখাচ্ছি। প্রক্সিমিটি সেন্সরের 3টা পয়েন্ট, একটা হচ্ছে VCC, একটা মাঝখানে একটা গ্রাউন্ডিং, আর ডান পাশেরটা হচ্ছে আউটপুট। এখানে আপনি 12 ভোল্ট ব্যাটারির মাধ্যমে সাপ্লাই দিতে পারেন, আবার ডাইরেক্ট এসি থেকে ট্রান্সফরমারের মাধ্যমে আপনি রেক্টিফায়ার বানিয়েও সাপ্লাই বানাতে পারেন। আমরা এখানে সুবিধার্থে দেখানোর জন্য একটা ব্যাটারি নিচ্ছি 12 ভোল্টের। এখন আপনাদের কানেকশনটা দেখাচ্ছি, খুব সহজ কানেকশন। এখানে প্রথমে হচ্ছে নিউট্রালটা নেবেন, হ্যাঁ, নিউট্রালটা হচ্ছে একটা ডাইরেক্ট মোটরে চলে যাবে, আর একটা হচ্ছে সেন্সরের মাঝখানে মানে গ্রাউন্ডিং যে পয়েন্ট আছে সেখানে লাগাবেন। দ্বিতীয়ত হচ্ছে ট্রানজিস্টরের যে মাঝখানের পয়েন্টটা গ্রাউন্ডিং পয়েন্ট, ট্রানজিস্টরের গ্রাউন্ডিং পয়েন্ট আমরা সোল্ডারিং করে নিছি, এটা নিয়ে এসে মোটরের আরেকটা প্রান্তে লাগিয়ে দেবেন। আর এখানে আমাদের ট্রানজিস্টরের আরেকটা প্রান্ত রইল, ওইটা সাথে প্রক্সিমিটি সেন্সরের আউটপুটে শর্ট করে দিবেন, এটার সাথে এটা দিয়ে শর্ট করে দিবেন, দিয়ে এখানে আরেকটা প্রান্ত ব্যাটারিতে লাগিয়ে দিবেন। এখন দেখেন আমাদের মোটরটা দিলেই সাপ্লাই পাবে। যখন আপনি কোনো মেটাল বা হাত কোনো টাচ এখানে দিবেন তখন আমাদের সেন্সরটা সেন্স পাবে এবং মোটরটা চলবে। দেখেন আমরা দেখাচ্ছি, মোটরটা দেখেন সাপ্লাই দিচ্ছে, লাইন আছে, মোটর চলতেছে। আমরা এখানে ডিস্টেন্স কমান্ড বাড়ান করানো যায়, আমরা এখানে লাইন পাইছে বাট মোটর চলতেছে না, যখন সেন্স পাবে তখনই আমাদের মোটরটা চলবে। দেখেন সেন্স কেমনে পায়, আমরা এখন সেন্স পেয়েছে মোটরটা চলতেছে, বলেই যখন সেন্স পাবে তখনই মোটরটা চলবে। দেখেন সেন্স পাইলে আমরা এটা দিয়ে পানি, সেন্স পেয়েছে পানি উঠবে। কাছে ধরেন হাত, দেখছেন পানি পড়ে, সেন্স পাইলে চলবে, পানি শেষ, পানি ডাউন হয়ে গেছে, আস্তে আস্তে বের হচ্ছে। আমরা পাইপ লাগাতে পারি না, পাইপ লাগিয়ে নিবেন, খুব সুন্দরভাবে চলবে।